বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য প্রেমেন্দ্র মিত্র লেখা মাহুরী কুঠিতে এক রাত। প্রেমেন্দ্র মিত্রর বিভিন্ন সংকলনে প্রকাশিত হয়েছে এই গল্পটি। আমরা এই গল্পটি পাঠ করছি ভূত শিকারী মেজকর্তা এবং এই বইটা থেকে। প্রধান চরিত্রে ভূপেন, স্টেশন মাস্টার বেয়ারা রামদিন এবং বিমল। আজ মীরের সঙ্গে গল্প পাঠে আছে নীল। গল্পের সূত্রধার দীপ। শুরু হচ্ছে মাহুরী কুঠিতে এক রাত। ট্রেনে যেতে যেতে ব্যাপারটা যতই ভেবে দেখছিলাম ততই আরো অদ্ভুত লাগছিল। বাস্তব ঘটনা অবশ্য অনেক সময় কাল্পনিক গল্পের চেয়ে বিস্ময়কর হয় জানি, তবু যেন এই ব্যাপারটায় বিশ্বাস করতে কিছুতেই প্রবৃত্তি হচ্ছিল না। দুদিন আগেই বিমলের সঙ্গে আমার মেসের ঘরে প্রায় একটা পর্যন্ত জেগে তুমুল তর্ক করেছি। শেষ পর্যন্ত এ বয়সের তর্কাতর্কির যা পরিণাম হয় তাও আমাদের বচসায় হয়েছে। দুজনেরই জেদ ও রাগ বেড়ে গেছে এবং পরস্পরকে যা তা বলে যুক্তির অভাব পূরণ করেছে। আমি বলেছি, যেমন বুনোদের দেশে জঙ্গলের মাঝে থাকিস তেমনই জঙ্গলি বুদ্ধিও হয়েছে। বিমল বলেছে, শহরের মাঝখানে ইলেকট্রিক লাইটের তলায় বসে বারফটায় সবাই মারতে পারে, এক রাত ভেরেন্ডির জঙ্গলের ধারে মাহুরী কুঠিতে কাটাতে পারলে বুঝতাম। হেসে উঠে বলেছিলাম, কাটাবার কি দরকার? তোর ভূত শহর আর ইলেকট্রিক লাইটকেই বা ডরায় কেন? বেছে বেছে যত পোড়ো বাড়ি আর জঙ্গলে না থেকে সেই তো এখানে এলেই পারে। বিমল চটে উঠে জবাব দিয়েছে, তার দায় পড়েছে, ভূত আছে এ কথা তোর কাছে প্রমাণ করার জন্য তার তো মাথা ব্যথা নেই। বিমলকে আরো রাগিয়ে দিয়ে বলেছি, তার না হোক, তোর তো আছে। তুই নিজে কোনোদিন মাহুরি না মুহুরি কুঠিতে তাকে দেখেছিস? বিমল বলেছে, রাত অবশ্য কাটাইনি, তবে বাইরে থেকে যা দেখেছি তাই যথেষ্ট। আমি এ কথার উত্তরে এমন ভাবে বিদ্রুপের স্বরে বলেছি যে বিমল মর্মাহত হয়ে চুপ করে গেছে। খানিক বাদে গম্ভীর মুখে শুধু বলেছে, সাহস থাকে তো একবার সেখানে যাস। আমি ব্যঙ্গ করে বলেছি, গেলে অন্তত মাহুরী কুঠির বাইরে থাকব না। পরের দিন সকালে অবশ্য আমাদের এই তর্ক নিয়ে মন কষাকষির কোনো চিহ্ন আর ছিল না। বিমল সকালে ট্রেনেই তার কাজের জায়গায় চলে যাবে, আমি স্টেশনে তাকে তুলে দিতে গিয়েছিলাম। আগের রাতের তর্কের কথা দুজনে ভুলেও একবার উত্থাপন করিনি। কিন্তু কে জানত, সে তর্কের জের অমন করে মেটবার নয়। দুদিন বাদেই আমাকে সত্যি সত্যি ভেরেন্ডির জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়ে পড়তে হবে, তাই বা কে ভেবেছিল। বিমল চলে যাওয়ার পর একটা রাত পার হতেই দুপুরবেলা হঠাৎ টেলিগ্রাম পেয়ে স্তম্ভিত হয়ে গেছি। বিমল মরণাপন্ন, এখনই আমার যাওয়া দরকার। টেলিগ্রামের মর্ম এই, যাওয়া যে দরকার সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু যাওয়া সোজা নয়। ছোটনাগপুরের একটা নগণ্য স্টেশনে নেমে মাইল দশ বারো গেলে ভেরেন্ডির জঙ্গল পাওয়া যায়। এই জঙ্গলের মাঝখানে একটা পুরনো তামার খনিকে নতুন করে আবিষ্কার করে আজ দুবছর বিমল সেখানে কাজ করছে। সেই নির্বান্ধব পুরীতে যে সমস্ত কুলিমজুর নিয়ে সে দিন কাটায়, সাংঘাতিকভাবে অসুস্থ হয়ে পড়লে তারা যে কোনো সাহায্যই করতে পারবে না এটা ভালো করেই বুঝতে পারছিলাম। টেলিগ্রাম পাওয়ার পরই বিকেলে রওনা হয়ে পড়েছি। ভেরেন্ডির জঙ্গলে বিমলের নিমন্ত্রণ এভাবে রক্ষা করতে যেতে হচ্ছে ভেবে সত্যিই অদ্ভুত লাগছিল, আর বিরক্তি লাগছিল যেতে এমন দেরি হওয়ায়। যে স্টেশনে নেমে ভেরেন্ডির জঙ্গলে যেতে হয় অত্যন্ত নিকৃষ্ট ধরনের প্যাসেঞ্জার ছাড়া আর সব গাড়ির কাছেই তা অস্পৃশ্য, তাই বাধ্য হয়ে প্যাসেঞ্জারে চাপলেও
তার শামুকের মতো গতি ক্রমশই অসহ্য হয়ে উঠেছিল। এতক্ষণে কি যে বিপদ সেখানে হচ্ছে কে জানে। বিমল অত্যন্ত শক্ত ধাতের ছেলে, সহজে সে কাতর কিছুতেই হয় না। সেই সুদূর জঙ্গলে একলা আজ সে দুবছর যেভাবে বাস করে আসছে, তা থেকে তার কাঠামোর পরিচয় পাওয়া যায়। সুতরাং অত্যন্ত বিপদে না পড়লে সে যে আমায় তার করত না, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এরকম গদাই লস্করি চালের গাড়িতে আমি সেখানে পৌঁছবই বা কখন, আর তাকে সাহায্যই বা করব কি? বিকেলবেলা যে গাড়ি রওনা হয়েছিল, সমস্ত রাত গুটি গুটি করে চলে ভোর প্রায় চারটের সময় টিনের চাল দেওয়া নিতান্ত আক্ষুটে চেহারার একটি স্টেশনে সে গাড়ি আমায় নামিয়ে দিলে। প্ল্যাটফর্ম বলতে কাঁকড় ফেলা খানিকটা জায়গা, ট্রেনের সবকটা পাদানি বেয়ে সেখানে নামতে হয়। স্টেশন নয়, মনে হলো যেন জনহীন কোনো প্রান্তরে নেমেছি। শীতের রাত্রে ভোর চারটের সময় বেশ অন্ধকার থাকে, তার উপর গাঢ় কুয়াশায় স্টেশনের একটি মিটমিটে তেলের বাতি প্রায় অদৃশ্যই হয়ে গেছে। প্ল্যাটফর্মে জনমানব কেউ আছে বলে মনে হলো না। মিনিট খানেক থেমে গাড়িটা স্টেশন ছেড়ে চলে যেতেই তার নির্জনতা আরও যেন ভয়াবহ হয়ে উঠল। ট্রেনের আলোয় ও আওয়াজে নিজের নিঃসঙ্গতা এতক্ষণ এমন স্পষ্টভাবে বুঝতে পারিনি, কিন্তু এই স্টেশন থেকে বেরোতে তো হবে। ভেরেন্ডির জঙ্গলের রাস্তা এখান থেকে 10-12 মাইল দূর, এইটুকু মাত্র জানি। কোন দিকে যে যেতে হবে সে সম্বন্ধে কোনো ধারণাই নেই। জিজ্ঞাসাই বা করি কাকে? টিকিট চাইতেও তো কেউ আসে না। স্টেশনের অস্পষ্ট বাতিটার দিকে এবার এগিয়ে গেলাম। স্টেশনের ঘরে কোনো না কোনো লোক নিশ্চয়ই আছে। ঠাইরিয়ে, সত্যিই একেবারে আঁতকে উঠে দাঁড়িয়ে পড়লাম। মানুষ নয়, যেন বাঘের গলার আওয়াজ। ঠাইরিয়ে, পেছন ফিরে কুয়াশায় ঘোলাটে একটা নীল আলো ছাড়া কিন্তু কিছুই প্রথমটা দেখতে পেলাম না। নীল আলোটা আরো একটু কাছে এগিয়ে আসার পর বিশাল একটা বস্তার মতো জিনিস অস্পষ্টভাবে দেখা গেল। জিনিসটা বস্তা নয়, মানুষের মাথা। প্রকাণ্ড কমফর্টার ও তার উপর কম্বল জড়িয়ে অত বড় হয়েছে। সেই কম্বল ও কমফর্টারের সামান্য একটু ফাঁকের মধ্যে এবার প্রকাণ্ড একজোড়া গোঁফ ও দুটি জলজলে চোখ দেখা গেল। শরীরের অন্যান্য অংশ অন্ধকারে অস্পষ্ট। সত্যি প্রথমটা কেমন যেন হতবুদ্ধি হয়ে গেছিলাম। সেই কম্বল জড়ানো মুখ থেকে গম্ভীর বাজখাঁই গলায় টিকস শুনেও যেন প্রথমে ব্যাপারটা ভালো করে বুঝতে পারিনি। আবার আওয়াজ এলো, টিকস কা। এবার ব্যস্ত সমস্ত হয়ে পকেট থেকে টিকিট বার করলাম এবং পর মুহূর্তে ভাল্লুকের মতো একটা মোটা লোমওয়ালা হাত হঠাৎ অন্ধকার থেকে যেন বেরিয়ে এসে আমার হাত থেকে সেটা কেড়ে নিলে মনে হলো। সাহস করে এবার জিজ্ঞাসা করলাম, ভেরেন্ডির জঙ্গলের রাস্তা কোন দিকে বলতে পারেন? নীল আলোটা দূরে সরে যেতে শুরু করেছিল ইতিমধ্যে, সেটা থামল এবং কুয়াশার ভেতর থেকে শোনা গেল সবিস্ময় প্রশ্ন, ভেরেন্ডির জঙ্গল যেখানে তামার খনি আছে? নীল আলোটা আমার কাছে সরে এলো।
কমফার্টার ও কম্বলের বস্তার তলা থেকে দুটি চোখ আমায় তীক্ষ্ণ সবিস্ময় দৃষ্টিতে লক্ষ্য করছে বুঝতে পারছিলাম। ব্যাপারটা কি? হঠাৎ উদার মত জানা শুনে চমকে উঠলাম এবং কিছু জিজ্ঞাসা করবার পূর্বেই বিমূঢ় হয়ে দেখলাম লোকটা চলে যাচ্ছে। পর মুহূর্তে নীল আলোটাই হঠাৎ বোধহয় নিভে গেল, অন্ধকারে অন্তত আর কিছু দেখা গেল না। কিন্তু আমার এখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকলে তো চলবে না, স্টেশনের সেই আলোটি লক্ষ্য করে আবার এগিয়ে গেলাম। সেই আলোর কাছেই বাইরে বেরোবার গেটটা পেয়ে তবু আশ্বস্ত হওয়া গেল, পাশেই স্টেশনের একটিমাত্র ঘর, ভেতর থেকে টেলিগ্রাফের টরে টক্কা আওয়াজ আসছে। গেট দিয়ে বেরোতে বেরোতে কৌতূহল ভরে একবার জানলা দিয়ে উঁকি মেরে সত্যি বিস্মিত হলাম, একটা কুলি বা চাপরাশিরও সেখানে দেখা নেই। বাইরেও কুয়াশাচ্ছন্ন অন্ধকার, শুধু একটা অস্পষ্ট পায়ে চলা পথের ধূসর ধোঁয়াটে রেখা কোনো রকমে চেনা যাচ্ছে। আপাতত আর কোনো পথ না দেখতে পেয়ে সেইটিকে অনুসরণ করাই যুক্তিসঙ্গত মনে হল। খানিক বাদেই অন্ধকার কেটে গেলে আর ভাবনার কিছুই থাকবে না, তখন কাউকে জিজ্ঞাসা করে নিলেই চলবে। কিন্তু আকাশ পরিষ্কার হওয়া সত্ত্বেও কাউকে জিজ্ঞাসা করবার সুবিধা কিছুই হলো না, এরকম নির্জন পথ কোথাও আছে বলে জানতাম না। চারিধারে বিশাল ঘন জঙ্গল, একেবারে নিস্তব্ধ, মানুষ দূরের কথা, এই ভোরের বেলা একটা পাখির আওয়াজও সেখানে শোনা যায় না। সৌভাগ্যের কথা, জঙ্গলের মধ্যে পায়ে চলার দু একটা রেখা ছাড়া এ পথ কোথাও দুভাগ হয়ে যায়নি। ঘন্টা চারেক চলার পর পথ ক্রমশ উপরে উঠেছে বুঝতে পারলাম, জঙ্গলও সেখানে আরো নিবিড়। একটা চড়াই পার হয়ে দূরে একটা পাথুরের ঢিবির ধারে ছোট একটা বস্তির মতো দেখতে পাওয়া গেল। সে বস্তির পেছনে একটা বিশাল ভাঙা পোড়ো বাড়ি পাথুরে ঢিবির সঙ্গে পাল্লা দিয়ে জঙ্গলের উপর মাথা তুলেছে। কাছে গিয়ে যন্ত্রপাতি ইত্যাদির চিহ্ন পেয়ে বুঝলাম সেইটাই খনি। কিন্তু এখানেও যে জনমানব নেই, খোলার চালের ঘরগুলির অধিকাংশই সকালবেলাও বন্ধ, টালিতে ছাওয়া বাংলো প্যাটার্নের একটি বাড়ি তার মধ্যে দেখতে পেয়ে সেইটাই বিমলের থাকবার জায়গা হবে মনে করে দরজায় গিয়ে কড়া নাড়লাম। কোনো সাড়া শব্দ নেই। দরজায় মৃদু একটা ধাক্কা দিতেই সেটা খুলে গেল। সামনেই বসবার ঘর, কয়েকটা বেতের চেয়ার ও একটা টেবিল পাতা। পেছন দিকে ভেতরের দিকের দরজায় পর্দা ঝুলছে। এ ঘরেও কেউ নেই। পর্দাটা সরিয়ে ভেতরে ঢুকতে যাচ্ছি এমন সময় পেছনে পায়ের আওয়াজ শুনে চমকে পেছন ফিরে তাকালাম। চমকে উঠবার কথা বটে, প্রায় ছ ফুট লম্বা অত্যন্ত রোগা ও সরু যে লোকটি ঘরে ঢুকেছে বিজ্ঞাপনের ব্যঙ্গচিত্র ছাড়া অমন চেহারা কোথাও চোখে পড়েনি। জিজ্ঞাসা করলাম, বিমলবাবু কোথায় আছেন বলতে পারো? কোন বাবু? বিমলবাবু, আমি তার অসুখে টেলিগ্রাম পেয়ে আসছি, কেমন আছেন এখন? ইঞ্জিনিয়ার বাবু কুমন্তা বলে লোকটা হাতের ও মুখের অপরূপ একটা ভঙ্গি করলে। কিছু বুঝতে না পেরে বললাম, ইঞ্জিনিয়ার বাবুই হলো, কিন্তু তিনি কোথায়? লোকটা আমার দিকে খানিক অদ্ভুতভাবে তাকিয়ে থেকে যা বললে
তার মর্ম বুঝতে আমার মিনিট দুয়েক লাগল এবং তারপর স্তম্ভিত হয়ে আমি ঘরের একটি চেয়ারে বসে পড়লাম। ধীরে ধীরে তারপর সমস্ত ব্যাপারটাই শুনলাম। আমি টেলিগ্রাম পেয়ে যখন ট্রেনে রওনা হয়ে পড়েছি তখন বিমল এ জগৎ থেকেই রওনা হয়ে গেছে। সবচেয়ে আঘাত পেলাম যেভাবে সে মারা গিয়েছে তার বিবরণ শুনে। এক হিসেবে আমি তার মৃত্যুর জন্য দায়ী, কারণ কোনো অসুখে বিমল মারা যায়নি। তার মৃত্যু অত্যন্ত রহস্যজনক। কলকাতা থেকে ফিরে এসে বিমল বোধহয় আমার বিদ্রুপ স্মরণ করেই জেদের বসে মাহুরি কুঠিতে সমস্ত রাত একলা কাটায়। তার সঙ্গে যারা কাজ করে তারা সকলেই মানা করেছিল, কিন্তু সে শোনেনি। শেষ রাত্রে অদ্ভুত একটা গোঙানি শুনে তার বেয়ারা রামদিন ঘর থেকে বেরিয়ে এসে বাইরের মাঠে বিমলকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে। ধরাধরি করে তাকে ভিতরে তুলে আনার পর দেখা যায় তার মাথায় গভীর আঘাতের চিহ্ন, গায়েও নানা জায়গায় দাগ আছে। সে নিজেই পড়ে যাক বা কেউ তাকে ফেলে দিয়ে থাকুক, কোনো উঁচু জায়গা থেকে পড়ার দরুন যে তার মাথায় দারুণ চোট লেগেছে এ বিষয়ে কোনো সন্দেহ ছিল না। অনেক সেবা শুশ্রূষার পর সকালের দিকে আধ ঘন্টাটাক তার জ্ঞান হয়েছিল। সেই সময় সে আমায় টেলিগ্রাম করতে বলে, কিন্তু তারপর উন্নতির বদলে ক্রমশ তার অবস্থা খারাপের দিকে যেতে থাকে। বিকেল চারটের সময় সে মারা যায়। এদেশের লোকের বিশেষত অশিক্ষিত কুলি মজুরদের কুসংস্কার অত্যন্ত বেশি। তাদের ইঞ্জিনিয়ার বাবুকে ভূতেই যে ফেলে দিয়েছে এ বিষয়ে তাদের কোনো সন্দেহ নেই। সেই জন্য বিমলের মৃত্যুর পর তার সৎকার করেই তারা সদল বলে খনির বস্তি থেকে চম্পট দেয়। আমি সেই জন্যই সকালে এসে কাউকে কোথাও দেখতে পাইনি। বেচারা রামদিনও পালিয়েছিল। যাওয়ার সময় তবু বুদ্ধি করে সে স্টেশনে আমার ঠিকানায় আর একটা তার করে দেয়। আগেই রওনা হওয়ার দরুন আমি সে তার পাইনি। যে স্টেশন মাস্টার সে তার নিজের হাতে পাঠিয়েছিল, তার অদ্ভুত আচরণের ও কথাবার্তার মানে এবার যেন একটু বোঝা গেল। যার কাছে সমস্ত খবর পেলাম, ব্যঙ্গচিত্রের চেহারার মতো চেহারার অদ্ভুত সেই লোকটি রামদিন। আজ সকালবেলা সে সাহস করে বাবুর জিনিসপত্রের তদারক করতে কিংবা চুরির মতলবে যে কারণেই হোক ইঞ্জিনিয়ার বাবুর কুঠিতে এসেছে। সমস্ত ব্যাপার শোনবার পর আমার মনের অবস্থা যা হল তা বর্ণনা করা অসম্ভব। বিমলের এ পরিণামের কথা আমি স্বপ্নেও ভাবতে পারিনি, কিন্তু এ ব্যাপারের পর চুপ করে চলে যাওয়াও আমার পক্ষে অসম্ভব। ভূতই হোক আর যাই হোক, এ ব্যাপারের রহস্য ভেদ আমায় করতেই হবে। আমার সংকল্প আমি তখনই ঠিক করে ফেলেছি। ভেরেন্ডির জঙ্গল থেকে নিকটস্থ থানা প্রায় এক বেলার পথ। দুপুরে রামদিনকে সেখানে খবর দিয়ে পাঠিয়ে আমি রাতের জন্য প্রস্তুত হতে লাগলাম। আর কিছুর জন্য না হোক, অন্তত বিমলের কাছে দেওয়া আমার প্রতিশ্রুতি রাখার জন্যই মাহুরি কুঠিতে এক রাত আমায় কাটাতেই হবে। তার জন্য আয়োজন অবশ্য বেশি কিছু করবার নেই, শুধু একটা জোরালো বৈদ্যুতিক টর্চ ও একটা ছোট লোহার রডই আমি সঙ্গে নেব ঠিক করলাম। সন্ধ্যের আগে রামদিনের ফিরে আসবার কথা, কিন্তু রাত প্রায় সাতটা হয়ে গেলেও তার কোনো পাত্তা পাওয়া গেল না। মুখে আমায় কথা দিলেও
ভূতের ভয়ে সে যে শেষ পর্যন্ত সরে পড়েছে বুঝতে পারলাম, কিন্তু পুলিশের লোকেরও দেখা নেই কেন? রামদিন কি থানায় খবরও তাহলে দেয়নি? জঙ্গলের মাঝে পরিত্যক্ত খনির বস্তিতে আমি সম্পূর্ণ একা। রাত 9টা বাজবার পর আর অপেক্ষা করতে পারলাম না। পুলিশের লোক আসুক বা না আসুক, মাহুরি কুঠিতে একাই আমায় যেতে হবে। সানডে সাসপেন্সে আজ প্রেমেন্দ্র মিত্র লেখা মাহুরি কুঠিতে এক রাত। ভূতের অস্তিত্ব নিয়ে দুই বন্ধু ভূপেন আর বিমলের মধ্যে লেগে যায় তুমুল তর্ক। বিমল ভূপেনকে চ্যালেঞ্জ করে বলে, সাহস থাকে তো একবার জঙ্গলের মধ্যে ভূতুড়ে মাহুরি কুঠিতে যেন সে যায়। বিমল কাজ করে একটি জঙ্গলের খনিতে। মরণাপন্ন বিমলের কাছ থেকে হঠাৎ একটা টেলিগ্রাম পেয়ে ছোটা নাগপুরের ছোট সেই স্টেশনে হাজির হয় ভূপেন এবং পৌঁছে জানতে পারে বিমল মাহুরি কুঠিতে রাত কাটাতে গিয়ে রহস্যজনকভাবে মারা গেছে। প্রতিশ্রুতি রাখার জন্য এবং বিমলের মৃত্যুর জন্য নিজেকেই দায়ী মনে করে ভূপেন ঠিক করে সে একাই মাহুরি কুঠিতে রাত কাটাবে। তারপর বিমলের বাংলো থেকে মাহুরি কুঠি বেশি দূর নয়। দিনের বেলা বাড়িটিকে ভালো করে লক্ষ্য করে দেখেছি। প্রকাণ্ড দোতলা দুমহলা কুঠি। কি খেয়ালে যে এখানে এত বড় বাড়ি কেউ নির্মাণ করেছিল বোঝা কঠিন। বাড়িটির অবশ্য অত্যন্ত ভগ্ন দশা। বড় বড় গাছ তার দেয়াল ভেদ করে বেড়ে উঠেছে। বাইরের দিকের ঘরগুলির জানলা দরজার চিহ্ন আর নেই। এই শুকনো দেশেও ভেতরের ঘরগুলিতে শ্যাওলা ও আগাছা জন্মেছে প্রচুর। ভাঙা দেউড়ি দিয়ে বাইরের মহল পার হয়ে গেলে ভেতরের বিশাল মহলে ওপর নিচে অসংখ্য গোলক ধাঁধার মতো যে সমস্ত ঘর পাওয়া যায়, দিনের বেলাতেও সেগুলি অন্ধকার। দরজা জানলা অধিকাংশেরই নেই, যেগুলির আছে সেগুলিও কব্জা থেকে খুলে পড়েছে। আসবাবপত্র অনেক ঘরে এখনো অত্যন্ত জীর্ণ অবস্থায় টিকে আছে। শুধু বোধহয় ভূতের ভয়ে চোরও সেখানে প্রবেশ করেনি বলে। অমূলক ভয় আমার নেই, তবুও টর্চ হাতে বাইরের দেউড়ি দিয়ে মাহুরি কুঠিতে প্রবেশ করবার সময় নিজের অনিচ্ছা সত্ত্বেও গা যে ছমছম করে উঠেছিল তা স্বীকার করতে বাধ্য হচ্ছি। এমন গাঢ় জমাট অন্ধকারের সঙ্গে পরিচয় আমার সত্যি কখনো হয়নি। টর্চের আলোতে যেন সবলে তাকে কেটে বেরোতে হচ্ছে। বাইরের মহলের ওপর নিচের সমস্ত ঘরগুলো ঘুরে দেখে ভেতরের মহলে ঢুকলাম। নিচের ঘরগুলোর দুর্দশা অত্যন্ত বেশি। আগাছায় মেঝে প্রায় ছেয়ে গেছে। ইট সুরকি পাথর জায়গায় জায়গায় পড়ে আছে স্তূপাকার হয়ে। ঘরগুলিতে ঢোকাও বিপজ্জনক। সে সমস্ত ঘর ছেড়ে এবার ভগ্নপ্রায় সিঁড়ি দিয়ে দোতলায় উঠলাম। দোতলার ঘরগুলি এখনো অনেকটা ভালো অবস্থায় আছে। একটার পর একটা ঘর টর্চের আলোয় ভালো করে পরীক্ষা করে যেতে যেতে কিন্তু অস্বাভাবিক কোনো কিছুই দেখতে পাচ্ছিলাম না। বিমলের মৃত্যুর রহস্য এ বাড়ির সঙ্গে জড়িত না থাকলে অনায়াসে মনে করা যেত যে নেহাত কুসংস্কারের দরুন এখানকার লোক এই পোড়ো বাড়িটাকে এমন বিভীষিকাময় করে তুলেছে। বাড়িটির একটি বিশেষত্ব অবশ্য আগেই উল্লেখ করেছি। ঘ
ঘরগুলি এমন বিশৃঙ্খলভাবে সাজানো, যেখানে সেখানে দরজা ঘুলঘুলি প্রভৃতি এমনভাবে বসানো যে সব শুদ্ধ একটা বিরাট গোলক ধাঁধা বলে মনে হয়। এক ঘর থেকে আরেক ঘরে যেতে যেতে পথ গুলিয়ে ফেলবার সম্ভাবনা এখানে অত্যন্ত বেশি। সম্প্রতি সত্যিই তাই গুলিয়ে ফেলেছি বলে মনে হচ্ছিল। খানিক আগে যে ঘর ছেড়ে গেছি সেই ঘরেই আবার ঘুরে এসে সবিস্ময়ে তখন দাঁড়িয়ে পড়েছি। ওপরে উঠবার সিঁড়িটাও যে ঠিক কোন দিকে হবে বুঝতে পারছিলাম না। খানিক চুপ করে দাঁড়িয়ে থেকে মাথাটা ঠিক করে নিয়ে আবার এগুতে যাব এমন সময় পায়ে যেন কি একটা ঠেকল। টর্চের আলো সেখানে ফেলে অত্যন্ত বিস্মিত হয়ে গেলাম। জিনিসটা আর কিছু নয়, একটা চামড়ার ব্যাগ। কিন্তু এই ব্যাগটির সঙ্গে আমি পরিচিত। কলকাতায় বিমলের কাছে আমি এটা দেখেছি এবং তার সুন্দর চামড়ার কাজের প্রশংসাও করেছি। ব্যাগটা কুড়িয়ে নিয়ে খুলে ফেলে আরো আশ্চর্য হয়ে গেলাম। ব্যাগের ভেতর একটি খোপে সুতো দিয়ে বাঁধা একতাড়া করকরে নতুন 10 টাকার নোট, আরেকটি খোপে খুচরো কয়েকটি টাকা পয়সা ও একটি ছোট কাগজের টুকরো। এই কাগজের টুকরোটি দেখেই আমি চিনলাম, নিজের হাতে বিমলকে এই কাগজে আমার ঠিকানা আমি দিয়েছিলাম। বিমল তার মৃত্যুর আগের রাত্রে এই ঘরে যে ঢুকেছিল এই বিষয়ে আর কোনো সন্দেহই নেই। কিন্তু এ ব্যাগ তার পকেট থেকে পড়লই বা কি করে? আর কোনো শত্রুর হাতে যদি তার প্রাণ গিয়ে থাকে তাহলে তারা এ ব্যাগ ছুঁয়নি বা কেন? টর্চের আলোয় ঘরটা এবার আমি খুব ভালো করে তন্নতন্ন করে দেখলাম। ঘরটি আকারে বেশ বড়, অন্যান্য ঘরের চেয়ে আসবাবপত্র একটু বেশি। দুটি ভাঙা তক্তপোষ, একটা পা ভাঙা টেবিল, দেয়ালে লাগানো একটা কাঠের উইয়ে খাওয়া বড় আলমারি ছাড়া খুচরো আরো অনেক জিনিস ঘরময় ছড়ানো। কিন্তু বিমলের আর কোনো চিহ্ন সেখানে পেলাম না। এমনকি কাল যে সে এখানে ছিল তারও কোনো পরিচয় নেই। তবু এই ঘরেই রাতটা কাটাবার সংকল্প আমি তখন করে ফেলেছি। রাত কাটাবার ব্যবস্থা আমার করাই ছিল। পকেট থেকে মোমবাতি বার করে ভাঙা একটা তক্তপোষের ওপর রেখে জেলে ফেললাম। টর্চের আলো তো সারা রাত জ্বালা যায় না। বাতিটা জেলে তক্তপোষের ওপর বসতে গিয়ে কিন্তু উঠে পড়তে হলো। পাশের ঘরে হঠাৎ হুড়মুড় করে কি একটা ভারী জিনিস পড়ে যাওয়ার শব্দ। এতক্ষণ এই পোড়ো বাড়িতে এ ধরনের কোনো শব্দ কিন্তু শুনিনি। টর্চটা তুলে নিয়ে পাশের ঘরে গিয়ে কিন্তু প্রথমটা একেবারে বিমূঢ় হয়ে গেলাম। হুড়মুড় করে পড়বার মতো কোনো জিনিস সেখানে নেই, অথচ আমি স্পষ্ট সে শব্দ শুনেছি। হতভম্ব হয়ে খানিক দাঁড়িয়ে থেকে আবার আগের ঘরে ফিরলাম। বাতিটা কেমন করে ইতিমধ্যে নিভে গেছে কে জানে। দেশলাই বার করে আবার সেটা জ্বালতে গিয়ে আর জ্বালা হলো না। বাইরের বারান্দায় চটি পায়ে দিয়ে ফট ফট করে চলার স্পষ্ট শব্দ, ঝড়ের মতো এবার ঘর থেকে বেরিয়ে পড়লাম। টর্চ ফেলবার আগেই কিন্তু শব্দটা গেছে থেমে। টর্চ ফেলে অবাক হয়ে দেখলাম সত্যি দুটো মান্ধাতার আমলের শুকনো চিমড়ে ছেঁড়া বেহারি চটি সেখানে পড়ে রয়েছে। না, ভয় তখনও আমি পাইনি, বরং কোনো দুষ্টু লোকের কারসাজি যে এর ভেতর আছে সেই সন্দেহই আমার তখন দৃঢ় হয়েছে। সে কারসাজির সমুচিত শাস্তি দিতে হবে।
চটি দুটো হাতে করে তুলে নিয়ে আবার ঘরে ফিরলাম এবং বাতি জেলে গ্যাঁট হয়ে ভাঙা তক্তপোষের ওপর বসলাম ঘটনার পরিণতি দেখবার জন্য। ভুতুড়ে চটি যদি হয় তো আমার চোখের সামনেই চলুক দেখি। মিনিট দশেক কোনো কিছুই হল না। ভুতুড়ে চটির ক্ষমতার বহর দেখে নিজের মনেই হাসছি। এমন সময় সত্যি সমস্ত গায়ে কাঁটা দিয়ে উঠল। চুপি চুপি আমার পেছনে কে যেন স্পষ্ট আমার নাম ধরে ডাকলে একবার। মোমের বাতিতে ঘরে তেমন আলো না হলেও সব পরিষ্কার দেখা যাচ্ছে। পেছনে কেউ কোথাও নেই। তবে এ শব্দ এলো কোথা থেকে? আমার মনের ভুল? কিন্তু মনের এরকম ভুল হওয়াও তো ভালো লক্ষণ নয়। ভয় পেয়ে যাদের মাথা খারাপ হয়ে যায় তারাই চোখে নানা রকম ভুল দেখে, কানে নানা রকম আওয়াজ শোনে বলেই তো জানি না। আরো সতর্ক এবং সজাগ হয়ে থাকতে হবে এবার। নিজের মনের ভুলে ভয় পাওয়ার মতো লজ্জাকর ব্যাপার আর কিছু হতে পারে না। হাতের ঘড়িটার দিকে চেয়ে দেখলাম রাত প্রায় 12:30। এতক্ষণ শুধু ঘরগুলো ঘোরাফেরা করতেই কেটে গেছে, বুঝতে পারিনি। শীতকালের ভোর হতে এখনো প্রায় 6 ঘন্টা বাকি। এই 6 ঘন্টায় শুধু ঘুমে চোখ না জড়িয়ে আসে এইটুকু দেখতে হবে। বসে থাকলে পাছে ঘুম আসে বলে এবার ঘরে পায়চারি করবার জন্য উঠে দাঁড়ালাম। কিন্তু কি আশ্চর্য, আমার প্রত্যেক পা ফেলার শব্দের সঙ্গে সঙ্গে বাইরে যেন আর একটা শব্দ শোনা যাচ্ছে। সে যদি কারো পায়ের শব্দ হয় তাহলে তার চেহারাখানা যে কি রকম তা কল্পনা করাও কঠিন। বারান্দায় একটা হাতি হাঁটলেও বোধহয় অমন শব্দ হতো না। পায়চারি করতে করতে ইচ্ছে করে একবার থমকে দাঁড়ালাম। বাইরের শব্দ গেল থেমে। আবার চলতে শুরু করার সঙ্গে সঙ্গেই সে শব্দ শোনা গেল। এবার বাইরে ব্যাপারটা দেখতে যেতেই হলো। টর্চ নিয়ে সমস্ত পথটা কিন্তু তন্ন তন্ন করে বৃথায় খুঁজে দেখলাম। ফিরে এসে দেখি আবার আলো গেছে নিভে। না, ব্যাপারটা ক্রমশই বিরক্তিকর হয়ে দাঁড়াচ্ছে। দেশলাইটা বার করেছি এমন সময় আলো জ্বলল না ভুবেন। মিথ্যে কথা বলে লাভ নেই, সমস্ত শিরদাঁড়া বেয়ে একটা যেন বরফ গলানো জলের স্রোত নেমে গিয়ে সমস্ত শরীর অবশ করে দিল। এ যে স্পষ্ট বিমলের গলা, খানিকক্ষণ শুকনো গলা দিয়ে কোনো আওয়াজ বেরুল না। তারপর জড়িত স্বরে কোনো রকমে বললাম, কে তুমি? আমি আমি বিমল, দোহাই তোমার, আলো জ্বলল না। কেন? তাহলে আমার আর এখানে থাকা হবে না। তোমাকে দুটো কথা বলে যেতে চাই, তাও বলে যেতে পারবো না। তুমি ভয় পেয়েছো ভুবেন? ধরা গলায় ঢোক গিলে বললাম, না। তাহলে টর্চ না জেলে এগিয়ে এসে এই তক্তপোষটায় বসো। আমি হাতড়ে হাতড়ে তক্তপোষটায় এসে বসলাম। অন্ধকারে আবার শোনা গেল, তুমি আসাতে কি খুশি যে হয়েছি বলতে পারি না। কথাটা শুনে নিজে যথেষ্ট খুশি না হলেও বললাম, তাই নাকি? হ্যাঁ, তুমি না এলে
আমায় এখানে কত কাল বন্দী হয়ে থাকতে হতো কে জানে। কেন? দুটো দরকারি কথা না বলে আমি পৃথিবী ছেড়ে যেতে পারছিলাম না। পৃথিবী ছেড়ে কোথায়? খানিকক্ষণ কোনো উত্তর পাওয়া গেল না। আবার জিজ্ঞাসা করলাম, কোথায় বললে না? সে কথা জানতে চেও না, তোমাদের জানবার অধিকার নেই। ও, কিন্তু তুমি কি বরাবর এখানে আছো? বরাবর, যতক্ষণ তুমি এসেছো তোমার পাশে পাশে ঘুরে বেরিয়েছি, এখন একটু তোমার পাশে বসবো। তাড়াতাড়ি বললাম, না না, কি দরকার? কিন্তু ওসব শব্দ টব্দ কি তুমি করছিলে? আমি? না না, আমি নয়, ওরা ওরা সব করেছে। সব হয়ে সব বিস্ময়ে বললাম, ওরা? হ্যাঁ, ওরাও আছে, ওরা ওই রকম করতে ভালোবাসে, আমার কিন্তু ভালো লাগে না। তবে থামলে কেন? তবে তবে অনেকদিন পৃথিবীতে থাকতে হলে বিরক্তি আসে, তখন ওইসব বদ খেয়াল হয়। তো ওরা কি অনেকদিন আছে? অনেকদিন। যোধমাল তো মানসিংহের সঙ্গে মনসবদার হয়ে এসেছিল, আর দেবতত্ত্ব অশোকের সময়ের। এতদিন ওরা কেন এখানে আছে? কি করবে, মায়ার বন্ধন। যোধমল এখানকার এক রাজকোষ লুট করবার সময় দামি একটা মোতির মালা পেয়ে এক জায়গায় লুকিয়ে রেখেছিল। সেই লুকোনো জায়গার কথা কাউকে জানাবার আগেই তলোয়ারের খোঁচায় মারা যায় বলে বেচারার আজও মুক্তি হলো না। একটু উৎসুকভাবে বললাম, কাউকে জানালেই তো পারে। যাকে তাকে জানালে তো হবে না, ওর বংশধর, আত্মীয় স্বজন, অন্তত দেশের লোক না হলে জানাবার উপায় নেই। অর্থাৎ মারোয়ারি চাই? মারোয়ারিরা আবার এধার মারায় না। যোধমাল সম্বন্ধে নিরুৎসাহ হয়ে বললাম, আর দেবদত্ত? দেবদত্ত? দাঁড়াও, জিজ্ঞেস করে দেখি। খানিকক্ষণ সব নিস্তব্ধ, তারপর শোনা গেল, দেবদত্তের উদ্ধার হওয়া আরো শক্ত। কেন? অশোকের সময় ও কি একটা মঞ্জুশ্রী না ধ্যানশ্রীর মূর্তি গড়েছিল। সেটা এখনো আবিষ্কৃত হয়নি বুঝি? কোথায় সেটা? আমি না হয় প্রত্নতত্ত্ব বিভাগে। না না, আবিষ্কৃত হয়েছে বইকি, কিন্তু পণ্ডিতরা তর্কাতর্কি করে তার নাম নিয়ে বাঁধালে গোল। কেউ বলছে সেটা দেবী মূর্তি নয়, কেউ বলছে কি বলে প্রজ্ঞা পারমিতা। কিন্তু তাতে কি? চুপ চুপ, দেবতত্ত্ব একেবারে খেপে উঠবে এখনই। তাতেই তো সব, নাম ঠিক হওয়া না দেখে ও কিছুতেই যেতে পারছে না এখান থেকে। আমি না এলে তুমিও যেতে পারতে না? বোধ হয় না। ওই সব বদ খেয়াল? তাও হয়তো হতো, এখনই তো মাঝে মাঝে কিরকম নিষ্ফিস করে। কি নিষ্ফিস করে? হাত? একটু হাসির শব্দ শোনা গেল। হাত তাকে বলে না, তবে গলার স্বরে অত্যন্ত অস্বস্তি বোধ করে বললাম, যাকে ভাই, তোমার কি কথা ছিল না যা বললেই তোমার ছুটি? হ্যাঁ, ছুটি, একেবারে ছুটি। একটু ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, বলা হলেই তুমি চলে যাবে? তৎক্ষণাৎ। কিন্তু তুমি চলে গেলে এই এই যোধমাল আর দেবদত্ত? না না, তোমার কোনো অনিষ্ট ওরা করবে না, আমার বারণ আছে।
তবে বলো এবার। এই বলছি, ও আবার কি? ও কিছু না, কিন্তু হেঁচকির মতো শোনালো যেন। পাগল, হেঁচকি কোথায়? কিন্তু আমরা তো ওকেই হেঁচকি বলি। আমরা বলি না। তবে কি ওটা? ও আমাদের ভৌতিক দেহের বুৎকার। বুৎকার কি? ও কথার মানে তোমরা বুঝবে না, ওটা এই জগতের কথা। ও জগতের কথা আলাদা নাকি? এতক্ষণ তো বেশ বাংলা বলছিলে। অনেক কষ্টে অনুবাদ করে বলতে হচ্ছিল, কিন্তু বুৎকারের অনুবাদ হয় না। না ভাই, হেঁচকি। বুৎকার। আমি তাহলে আলোটা জ্বালছি। দোহাই তোমার, এখনো আমার কথা বলা হয়নি। কথা তুমি পরে বলো খন, এখন একটু জলের চেষ্টা করি। আমাদের জল লাগে না, আলো জ্বাললেই আমায় চলে যেতে হবে। তা না হয় খানি চলে গিয়ে তোমার বুৎকারটা থামিয়ে এসো। বলে সত্যি দেশলাই বের করে মোমবাতিটা জেলে ফেললাম। কিন্তু এ কি, ঘরে যে কেউ নেই, এ কি ব্যাপার? বিমল, তুমি আছো এখানে? বিমলের কোনো উত্তরের বদলে শোনা গেল কয়েক সেকেন্ড মাত্র বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকবার পর আমার মনে আর কোনো সংশয় রইল না। এগিয়ে কড়া দুটো ধরে সজোরে কাঠের আলমারির পাল্লা দুটো আমি খুলে ফেললাম। এই কি বিমল, তুমি সশরীরে? বিমলের গলা থেকে বেরোলো, ব্যাপারটা এতক্ষণে বোধহয় অনেকখানি বোঝা গেছে। হেঁচকিটুকু উঠে সব না খেঁচড়ে দিলে বিমলের ফন্দিকে সার্থক বলা চলতো। তার টেলিগ্রামে আমি বিশ্বাস করেছিলাম এবং আগের দিন মাইল দশেক দূরের এক মস্ত মেলার জন্যে খনির লোকজনকে ছুটি দেওয়ায় তার অন্যদিকে সুবিধে হয়ে গেছিল। শুধু রামদিনকে ষড়যন্ত্রের মধ্যে তাকে টানতে হয়েছিল। পোড়ো বাড়িতে তার দুর্মুষ ফেলা ও পেটানোর আওয়াজের যে নমুনা সে দেখিয়েছে তাতে তারিফ তাকে অবশ্যই করতে হয়। অবশ্য স্টেশন মাস্টারের অদ্ভুত মূর্তি ও আচরণ বিমলের ফন্দিকে সাহায্য করবে এ কথা সেও ভাবেনি। শুনছিলেন মাহুরি কুঠিতে এক রাত, রচনা প্রেমেন্দ্র মিত্র, গল্প পাঠে মীর, বিমলের ভূমিকায় নীল, গল্পের সূত্রধার দীপ, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী মৃন্ময় মিত্রকে আমাদের পাশে থাকার জন্য। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।